আগের একদিন থেকে গেলে হতো না? থাকার উপায় আছে? বৌমা, তুমি কখনো কোনো ব্রত করেছ? খুব ছোটবেলায় নিশ্চয়ই করেছেন, না হলে ওরকম শিবের মতো বর পেলেন কি করে? প্রসাদ ছেলেটি সত্যি খুব ভালো। মাসুমা, ও তিনবার দেশে ফিরবেন না? কি করতে আসবে? ভগবত ওখানে কত আরাম, কত অ্যাট্রাকশন। তোমাকে আগে দেখলে আমি আমার ছেলের বউ করতাম। হ্যাঁ বৌমা, কলকাতায় গিয়ে আবার আমাদের ভুলে যেও না জানো। যদি যাওয়া আসা রাখো অমৃত
সীমা মার্কা শাড়ি কেউ ছেড়ে আসতে পারোনি। ছেড়ে দাও, আমি আসছি। একটা চুমুক দাও। সত্যি আজ ইচ্ছে করছে না। তোমার কি হয়েছে বলো তো? ইচ্ছা হয়নি, কি হবার হবে। ভালো আচ্ছা আপনারা বেরোচ্ছেন বুঝি? না মানে বৌদি কি করছেন? আপনারা কি মর্নিং ওয়াকে বেরিয়েছেন? এই কি মর্নিং, এখন তো বেলা 10টা বাজে। এরই মধ্যে 10টা বেজে গেছে, এখানে এসে তো ঘড়ি দেখার পার্টি তুলে দিয়েছে। বৌদি আছেন তো? আপনার ঘরে যান না। আপনি কোথায় বেরোচ্ছিলেন? আমরা এসে আটকে দিলাম তো। না না, সকাল থেকেই ভাবছিলাম বেরোবো বেরোবো, কিন্তু এই ছোট জায়গা কোথায় বা যাওয়া যায় বলুন। কেন, আমাদের বাড়ি চলে গেলেই পারতেন। ঘন ঘন যাওয়া উচিত। বাহ, তাতে কি হয়েছে? এর মধ্যে আবার উচিত অনুচিত কি আছে? বৌদি আপনার শাড়িটা টাঙাই না। হ্যাঁ ভাই। বৌদি এখানকার যে দারুণ শাড়ি পাওয়া যায় না? তাই নাকি? কাল আপনি এত ভালো গান দিয়েছিলেন, জানেন কাল আপনার গান শুনতে শুনতে মনটা ভীষণ খারাপ হচ্ছিল। কেন মন খারাপ লাগছিল? কেন সবসময় কি আর মন খারাপ হওয়ার কোনো কারণ থাকে নাকি? একবারে বুঝতে পারা যায় না। হিন্দি বৌদি আপনাকেই ডাকতে যাচ্ছিলেন, বেরোচ্ছেন তো আমাদের সঙ্গে? আমার তো যাওয়া হবে না, আজ মাসিমারে আসবেন। তাহলে তো আপনাদের যাওয়া হচ্ছে না। যাও ঘুরে এসো। ওই ভিড়ের মধ্যে আমাদের সঙ্গে ঘুরতে কি আপনার ভালো লাগবে? এখানে তো কিছুই করার নেই। যাও ঘুরে এসো।